হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। একদিন রাফি রসায়ন ল্যাবে মজা করতে যেয়ে একটি রোবনের সাথে আরেকটি তরল মিশিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগে সব ব্লাস্ট হয়ে যায়। আমাদের কিন্তু এমনটা করা যাবে না। আর এসব নিয়ে আলোচনা করার মাধ্যমেই আমরা রসায়নের প্রথম পথ শুরু করতে যাচ্ছি। আজ আমরা শুরু করব প্রথম অধ্যায় দিয়ে, যার নাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আজকে আমরা শিখব ল্যাবে আমরা কী কী পড়ে যাব, কী কী করতে হবে, বিভিন্ন সামগ্রী ব্যবহারের নিয়ম ইত্যাদি। কেমিস্ট্রি ল্যাবে ঢোকার আগে আমাদের সর্বপ্রথম শর্ত হলো আমাদের একটি হাফ হাতা বা ফুল হাতার অ্যাপ্রন পরা লাগবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, অ্যাপ্রন পরা এত ইম্পর্টেন্ট কেন? কেমিস্ট্রি ল্যাবে অনেক রকম অ্যাসিড বা এ ধরনের পদার্থ নিয়ে কাজ করা হয় এবং এগুলো অ্যাক্সিডেন্টালি ছিটকে আমাদের চামড়ায় লাগলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এর জন্য আমাদের ল্যাবে ঢোকার আগে অ্যাপ্রন অবশ্যই পরে নিতে হবে। এরপর ল্যাবে কাজের জন্য আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেফটি গ্লাস বা নিরাপদ চশমা। ল্যাবে প্রায়ই ক্ষতিকর এবং উদ্বায়ী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয়। এসব থেকে ছিটকে আসা রাসায়নিক পদার্থ বা এর ধোঁয়া থেকে আমাদের চোখ রক্ষা করার জন্য সেফটি গ্লাস ব্যবহার করতে হয়। ল্যাবে কাজ করার সময় আরেকটি অতি প্রয়োজনীয় জিনিস হলো হ্যান্ড গ্লাভস। এটি পরা থাকলে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিড, ক্ষার, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ইত্যাদি হাতে লাগবে না। এই ক্ষয়কারক এবং ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কোনগুলো তা জেনে নেওয়া যাক। যেসব রাসায়নিক পদার্থ হাতে বা শরীরের অন্য কোনো জায়গায় লাগলে ত্বক পুড়ে যাওয়া সহ অন্য অন্য ক্ষতি হয় তাদেরকে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। আর যে সকল রাসায়নিক পদার্থ স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে তাদেরকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বলে, যেমন সকল অ্যাসিড, ক্ষার, অ্যামোনিয়া, পোকা মারার ওষুধ ইত্যাদি। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, যেমন নাইট্রাইল গ্লাভস, জেটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, পিভিসি বা ভিনাইল গ্লাভস ইত্যাদি। এছাড়া ল্যাবে ঢোকার সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন ল্যাবে ঢোকার আগে আমাদের মাস্ক পরে নিতে হবে এবং পাও ঢেকে রাখতে হবে। চুল ঢেকে রাখার জন্য ক্যাপ ব্যবহার করতে হবে। ল্যাবের জানালাগুলো খুলে রাখতে হবে। ল্যাবে যাবার আগে আমাদের কিছু প্রিপারেশন নেওয়া দরকার, চলো সেগুলো জেনে নিই। ল্যাবে যাওয়ার আগে সেদিনের পরীক্ষা নিয়ে সব রকমের ইনফরমেশন জেনে নিতে হবে। পরীক্ষা শুরু করার আগে যে ডেস্কে কাজ করতে হবে সেই ডেস্ক এবং সব পরীক্ষার জিনিসপত্র ঠিকমতো পরিষ্কার আছে কিনা তা ভালোভাবে খেয়াল করে পরীক্ষা শুরু করতে হবে। একটু আগেই তুমি দেখেছো ল্যাবে কাজ করার সময় দুর্ঘটনায় কাচের যন্ত্রপাতি ভেঙে যেতে পারে, তাই আমাদের এই সব কাচের যন্ত্রপাতি ভেঙে গেলে কেমন ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে কেয়ারফুল থাকা যায় তা জানতে হবে। তার আগে জেনে নেই গ্লাস সামগ্রী কত প্রকার ও কি কি। রাসায়নিক ল্যাবে ব্যবহৃত গ্লাস সামগ্রীকে এদের কাচের উপাদান অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। সফট গ্লাসগুলো হলো বিকার, ওয়াচ গ্লাস, ফানেল ইত্যাদি। এদের তাপ দিলেই সহজেই গলে যায়, কারণ এরা কম তাপ সহ্য করতে পারে। আবার পাইরেক্স বা শক্ত গ্লাস সামগ্রী হলো বিকার, কনিক্যাল ফ্লাক্স, পিপেট, বুরেট ইত্যাদি। পাইরেক্স সামগ্রী নর্মালি অনেক বেশি তাপ সহ্য করতে পারে ও খুব শক্ত হয়, এজন্য ল্যাবে সেফলি ইউজ করা যায়। এখন চলো জেনে নিই কি কি কারণে গ্লাসের যন্ত্রপাতিগুলো ভাঙতে পারে। ধোয়ার সময় বেসিনে আঘাত লেগে হোল্ডার গ্লাস টিউব ফিটিং কালে বেশি চাপ দিয়ে ফেললে, অসতর্কভাবে ব্যবহার করলে, গ্লাসের দেয়ালে পানি থাকা অবস্থায় গরম করলে বা অনেক সময় নিচে পড়ে গেলেও ল্যাবের কাচের যন্ত্রপাতি ভেঙে যেতে পারে। এবার চলো একে একে ল্যাবে ইউজ করা বিভিন্ন জিনিস চিনে নেই। এটা হচ্ছে টেস্ট টিউব। কোনো রাসায়নিক দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে বা কোনো রাসায়নিক দ্রব্য আগুনে গরম করতে টেস্ট টিউব ইউজ করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি বিকার। এটি ব্যবহার করা হয় যখন আমরা কোনো রাসায়নিক দ্রবণ বা তরল পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় নেই বা আগুনে গরম করি। এরপর দেখা যাচ্ছে বুরেট, যা দিয়ে তরল পদার্থ একদম পরিমাণ অনুযায়ী কোনো পাত্রে বিক্রিয়া করার জন্য ঠালা হয়। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এই ফ্লাক্স দিয়ে নির্দিষ্ট আয়তন মেপে তরল দ্রবণ আরেক বিকারে মেশানো হয়। এছাড়াও ল্যাবে পিপেট, ফানেল, রিয়েজেন্ট বোতল সহ অনেক রকম জিনিস ব্যবহার করা হয়ে থাকে।
এবার আসা যাক ল্যাব কিভাবে পরিষ্কার রাখা যায়। এর জন্য আমাদের এই তিন রকম পরিচ্ছন্নতার বিষয় জানতে হবে। প্রথমেই জেনে নিই ল্যাব পরিষ্কার রাখার উপায় সম্পর্কে। ল্যাব পরিষ্কার রাখার জন্য সব রকমের বর্জ্য আমাদের ডাস্টবিনে ফেলতে হবে, রিয়েজেন্ট বোতলগুলো সেলফে রাখতে হবে, গ্লাস টিউবগুলো পরিষ্কার করে স্ট্যান্ডে রেখে শুকাতে দিতে হবে। এরপর চলো জেনে নিই যন্ত্রপাতিগুলো কিভাবে পরিষ্কার রাখতে হবে। যন্ত্রপাতি পরিচ্ছন্নতার জন্য ওয়েট বক্সের ওয়েটগুলো ঠিক জায়গায় রাখতে হবে, কোনো রাসায়নিক পদার্থ যেন কোথাও না পড়ে থাকে তা খেয়াল রাখতে হবে, পরীক্ষার স্থানগুলো ফ্লানেল কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, আর সবশেষে গ্লাস সামগ্রীগুলো কিভাবে পরিষ্কার রাখা যায় তা জেনে নেই চলো। গ্লাস সামগ্রীর পরিচ্ছন্নতার জন্য হাতে গ্লাভস পরে কেয়ারফুলি বুলেট পরিষ্কার করতে হবে, টেস্ট টিউব ইউজ করা হলে পরীক্ষার সাথে সাথেই পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে আজ আমরা রসায়ন ল্যাবে কাজ করার আগের প্রস্তুতি, সতর্কতা, ল্যাবে ব্যবহার করা যন্ত্রপাতি এবং কাজ সামগ্রী সম্পর্কে জানলাম এবং এদের পরিষ্কার রাখার কৌশল শিখলাম। আগামী পর্বে আমরা আয়তনিক বিশ্লেষণ নিয়ে শিখব। দেখা হবে আগামী পর্বে।